চাঁদপুরে তো অনেক দোকান আছে এই ধরনের, তো ওইখানে থেকে না কিনে আপনি এখানে কেন আসলেন? এখানে একটু সস্তা পাইতে সেজন্য আসছি। যেরকম যে কোনো দর্শক বা যে কোনো কাস্টমার বাড়িতে নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা যদি ভেঙে যায় বা যা কিছু সমস্যা হয়, এটা আমরা কয় কোম্পানি থেকে আমরা আবার তাদেরকে পুরনো মালটা রেখে বা মালটা রেখে নতুন মাল আবার তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে আমাদের বডি আছে এবং এটার আগা গোড়া আছে, রৌদ্র মধ্যে রাইখা কিছু মাল তাড়াতাড়ি দিয়ে দেয়। এখানে কিন্তু আমাদের ফানির ব্যবস্থা আছে, এখানে কিন্তু ফানি দেওয়া ফ্যাক্টরির ভিতরে তো ফানি দেওয়া যায় না, এখানে কিন্তু আমরা সবাই সবজি মালের মধ্যে এক সপ্তাহ করে ফানি খাওয়াই। আমাদের কাছে কিন্তু ডিজাইন অনেক ডিজাইন, যেগুলো ডিজাইন আপনাকে দেখায় আমরা শেষ করতে পারবো না। এই যে আমাদের এই যে কমপ্লিটলি একদিনে আপনারা কতটা ডাইস তৈরি করতে পারেন? আমরা একদিনে 15 পিস বা এই যে একটা ফিলার আছে না, এটা কিন্তু এই আগা আর গোড়া। এখান থেকে দেখাবো হচ্ছে বিভিন্ন ধরনের পিলারের আইটেম গুলো, তারপরে ক্যাপ আছে, কাভার আছে, সব ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন। আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে হচ্ছে আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? রিক্সা নিলে কিন্তু 20 টাকা অথবা 30 টাকা লাগে, ওইখান থেকে আমাদের এখানে 15 টাকা ভাড়া। আমরা বিল্ডিং এর যেমন এই হলো মনে করেন আমাদের বিল্ডিং এর ডিজাইন, বলতে আপনার যদি 10 ইঞ্চি কলম করা থাকে তাও আমাদের এই ডিজাইনটা আপনি লাগাইতে পারবেন। আর যদি আপনি কলম না করা থাকে, যদি আপনি বিল্ডিং করা অবস্থায় যদি আপনি নেন তাও আপনি নিতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ কে যদি চাই যে 12 ইঞ্চি লাগাবো তাও ব্যবস্থা আছে, আপনাদেরকে বললেই হবে। হ্যাঁ, আমাদেরকে বললে হবে। এটা মালটা আমাদের তৈরি করা আছে, 12 ইঞ্চি করা ফ্লেয়ারও আমাদের জন্য আছে। বলেছি আচ্ছা ভাই, এখানে দেখতেছি অনেক ধরনের ডিজাইন গুলো আছে, তাও দেখা যাচ্ছে কি অনেকের কিন্তু অনেক ধরনের ডিজাইন গুলো পছন্দ থাকে, নিজস্ব পছন্দের ডিজাইন। তো কাস্টমাইজ ডিজাইন গুলো যদি দেয় এগুলো কি তৈরি করাইতে পারবে আমাদেরকে? যদি আমাদের ওনার ডিজাইন যেটা পছন্দ ওই ডিজাইনটা যদি আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমরা ওই ডিজাইনটা ওনাকে রিপ্লাই তৈরি করে দিয়ে দেবো। আর কেউ যদি চায় ঘরে বসে কিনবো? কেউ যদি চায় ঘরে বসে কিনবো, যে ডিজাইনটা ওনার পছন্দ হবে এটা আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে স্ক্রিনশট নিয়ে আমরা ওনাদের বাড়িতে আমাদেরকে গাড়ি ভাড়ার টাকা যদি অ্যাডভান্স করে আমরা ওনার বাড়িতে 1000 অথবা 2000 টাকা এরকম, হ্যাঁ অ্যাডভান্স করলে আমরা ওনার বাড়িতে মাল নিয়ে পৌঁছে দেওয়া। বুঝতে পেরেছি। এখান থেকে চাইলে কিন্তু আপনারা রিটেলে কিনতে পারবেন। দেন হচ্ছে তারা হচ্ছে মাদার্স অফ হোলসেলার, তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতেছে, চাইলে কিন্তু আপনিও ব্যবসা করতে পারবেন। আর এখানে আরেকজন কাকা আছে, আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? ভালো ভালো আছেন? ভালো। আচ্ছা তো আপনার কাজের অভিজ্ঞতা কত দিনের? অভিজ্ঞতা হয়েছে কি 25 বছর। 25 বছর ধরে এখানে কতদিন যাবত আছেন? এখানে তো আছি বহুত বছর ধরেই। মানে কতদিন হবে? জন্মেছেন আমার এখানে। এখানে মানে কাজ করতেছেন কতদিন ধরে এখানে? কাজ বছর করতেছি 10 বছর ধরে। 10 বছর 10 দিন ধরে। যাক মাশাআল্লাহ, 10 বছর কিন্তু 10 দিন হয়ে গেল, প্রায় এক যুগের কাছাকাছি। তো এখানে যেহেতু ভাই অনেক ধরনের কালেকশন গুলো আছে, আপনি আমাদেরকে কালেকশন গুলো দেখান। সবিল ভাই, যে এই যে ফিলারটা, এই ফিলারটা কিন্তু ফিট করা হয় যে জানালার সাইডে। জানালার সাইডে? হ্যাঁ, জানালার সাইডে ফিট করা যায়। এই ফিলারটা লাগালে কিন্তু বিল্ডিংটা অনেকটাই সুন্দর হয়। হ্যাঁ অবশ্যই। এই বিল্ডিংটার এই ফিলারটার মনে করেন সিস্টেমটা হলো কি, এটা হাফ ফিলারও হয় ফুল ফিলারও হয়। যার হাফ প্রয়োজন সে হাফ নিতে পারবে, যার ফুল প্রয়োজন সে ফুল নিতে পারবে। এটা কি ফুল ভাইয়া? হ্যাঁ এটা ফুল, এটা ফুল। এগুলোর ভিতরে কিন্তু হাফ আছে, যারা কিনতে চান এখানে চলে আসবেন, তাহলে পেয়ে যাবেন। আর এই একটা ফিলার আছে, এই ফিলারটা হলো ব্যালকনি, ব্যালকনির জন্য। হ্যাঁ, ব্যালকনিতে আপনি মনে করেন এখানে এটা ফুললি ফিলার হয়, এটা যদি আপনি ব্যালকনিতে লাগাইতে পারবেন, যদি আপনি জানালায় লাগান তাও লাগাইতে পারেন। এটা
আসলে আমরা কোন স্বল্প মূল্যে মাল বিক্রি করি, কারণ যেখানে পাইকারি দামে দিয়ে দিবে, হ্যাঁ পাইকারি দামে, এই জন্য কাস্টমার আসলো আমরা যে রেটে রাখি, আমাদের পাইকার আসলো আমরা ওই রেটেই রাখি, এই জন্য আমাদের এটা দাম বলা লাগে না। এটা হচ্ছে তাদের ফ্যাক্টরি, এর জন্য কিন্তু অনেক কম দামে ইনশাআল্লাহ এখান থেকে এই ধরনের পিলার গুলো পেয়ে যাবেন। এটা মনে করেন এই একটা ডিজাইনের অনেকটা ডিজাইন আছে, কিন্তু ডিজাইন তো মনে করেন একটা একটা রকম, এখন এক ডিজাইনের তো মনে করেন আপনাকে যদি বলি অন্য ডিজাইন আছে ওইটারও তো একই অবস্থা। জি অবশ্যই, আর যখন এখানে আসবেন অবশ্যই বলবেন যে স্বপ্নিল ভাইয়ের ব্লগ দেখে আসছি, তখন কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে তো দেখতেছি অনেকগুলো ডাইস আছে, এগুলো কি কাজে ব্যবহৃত হয়ে থাকে? এটা আপনার হলো যে পোস্টের পিলার। ওকে, পোস্টের পিলারের মধ্যে যদি আপনি পিলার করে রাখেন, এটা করা পিলারও লাগাইতে পারবেন, যদি করা ছাড়া হয় তাও আপনি বিভিন্ন আইটেমের মাল এখানে আছে। নিজস্ব কোন ডিজাইন থাকে অবশ্যই তাদেরকে মেনশন করে দিবেন, তাহলে কিন্তু সেই ডিজাইন গুলো ভাইদের আমরা সব থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ। এখানে বিভিন্ন রকম ডিজাইন গুলো আছে, এটা যেহেতু ফ্যাক্টরি এখানে কিন্তু আলোর কিন্তু স্বল্পতা রয়েছে, আপনারা কিন্তু এই বিষয়টা ইগনোর করবেন। বা এই যে একটা ফিলার আছে না, এটা কিন্তু এই আগা আর গোড়া সমান আছে। হ্যাঁ, এই যে আগা গোড়া এটা হবে নিচে ফিট, এটা হবে উপরে ফিট, বুঝতে পেরেছি। এইটা যদি আপনি নিয়ে লাগান, আপনার বাড়িতে হয়তো 6 ইঞ্চি পিলার করছেন, ওই 6 ইঞ্চি পিলারের জন্য আপনি এই মালটা নিয়ে লাগাইতে পারবেন। এগুলো কত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে? এটা মনে করেন এটা হলো সর্বনিম্ন সাইজ, যেমন হ্যাঁ এটা পোস্টের পিলারের মধ্যে এটা হলো সর্বনিম্ন সাইজ, এটা হলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চি, যেমন 10 ইঞ্চি হয়ে থাকে। হ্যাঁ, এটা 10 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়। আর সবগুলো পিলারই কিন্তু আপনারা ঘরে বসে কিনতে পারবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে ইমো WhatsApp এ নাম্বারটা পাঠিয়ে দিবেন, ঠিকানা লিখে দিবেন, তাহলে কিন্তু ঘরে দুয়ারে পৌঁছে যাবে। একটা ডিজাইন, একটা ডিজাইন, এটা হলো 10 ইঞ্চি পিলার, এটা হচ্ছে 10 ইঞ্চি, দেখেন এটা কিন্তু ভালো ওয়াইড আছে। এই ডিজাইনটা কিন্তু 10 ইঞ্চি, এটা কিন্তু অত্যন্ত মনে করেন মানুষের পছন্দ, কারণ এই মানুষে এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে। এই যে এটা অনেক সুন্দর আছে, যখন এটা রং করা হবে তখন কিন্তু আরো গর্জিয়াস হবে, গর্জিয়াস লাগবে আর কি দেখতে। এই অসংখ্য ডিজাইন আপনারা যে ডাইসগুলো তৈরি করতেছেন, এগুলো কি দিয়ে তৈরি করতেছেন আপনারা? আমরা এখানে যেটা করতেছি এটা আমাদের সম্পূর্ণ হলো সিমেন্ট আর বালু এবং তার, এই যে দেখুন আমাদের এখানে কিন্তু সরাসরি দেখাবো, এই যে দেখুন আছে যারা মূলত কাজ করতেছে সিমেন্ট দিয়ে, হ্যাঁ এই যে আমাদের কাঁচামাল গুলো রাখা আছে, এই কাঁচামাল গুলো দিয়ে মূলত তৈরি করা হচ্ছে ডাইস গুলো। এই যে আমাদের এই যে কমপ্লিটলি একদিনে আপনারা কতটা ডাইস তৈরি করতে পারেন? আমরা একদিনে 15 পিস একদিনে 15 পিস পর্যন্ত তৈরি করতে পারি আর কি। তো এগুলো কিন্তু ভালো সময়ের দরকার হয়, তার জন্য এই যে আমরা এটা সমস্যা হবে না, কারণ আমরা এই যে মাঝখানে কি দিয়ে দিতেছি সম্পূর্ণ তার মার দিয়ে কমপ্লিট করে দিছি, কোনো অপশন নেই। যদি আমাদের এখানে কিন্তু যে মালগুলো তৈরি হইতেছে না, যেরকম যে কোনো দর্শক বা যে কোনো কাস্টমার বাড়িতে নিতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা যদি ভেঙে যায় বা যা কিছু সমস্যা হয়, এটা আমরা কয় কোম্পানি থেকে আমরা আবার তাদেরকে পুরান মালটা রেখে ব্যান মালটা রেখে নতুন মাল আবার তাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সবিল ভাই, এটা আমাদের তো অনেক মাল, এটা হলো ছোট সাইজ। জি, এই ছোট সাইজের মালটা হয়তো অনেকে বলতেছে যে আমি ফিলার করে ফেলছি, আমি কিভাবে আর আমার মালটা লাগাবো, এখানে সবাই লাগাইছে আমি তো লাগাইতে পারতেছি না, তার জন্য ব্যবস্থা আছে। তার জন্য ব্যবস্থা হলো কি, এখানে আমাদের বডি আছে এবং এটার আগা গোড়া আছে, এই যে দুইটা আগা গোড়া আছে, যে একটা ডিজাইন আছে, যে এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু এই যে 6 ইঞ্চির লাগে 6 ইঞ্চি ডিজাইন, আচ্ছা ম্যাচিং করা আছে, ম্যাচিং করা আছে, এবং আরো ডিজাইন আছে, এই যে এখানে যে গোলাপ, এই যে 6 ইঞ্চি গোলাপ আছে, এই যে 6 ইঞ্চি গোলাপ এখানে রয়েছে, এই যে গোলাপ আছে, এই যে আরো ডিজাইন আছে, বিভিন্ন আইটেমের ডিজাইন আছে, যে আপনি যদি ফিলার করেও ফেলেন তাও কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু লাগাতে পারবেন, লাগাইতে পারবেন। হ্যাঁ, এই জন্য ব্যবস্থা সবকিছুই আছে আমাদের। আমাদের কাছে কিন্তু ডিজাইন অনেক ডিজাইন, যেগুলো ডিজাইন আপনাকে দেখায়ও আমরা শেষ করতে পারবো না, কারণ দেখানো সবকিছু সম্ভব হয় না। সবকিছু একটা হয় 10 ইঞ্চি, একটা হয় 12 ইঞ্চি, যে এটা হলো 12 ইঞ্চি, 12 ইঞ্চি, আর এটা হলো আমাদের 8 ইঞ্চি মাল, এই যে ডিজাইনটা হলো 8 ইঞ্চি, এর মধ্যে অনেক ডিজাইন আছে, সবগুলো ডিজাইন কিন্তু দেখানো সম্ভব না। আচ্ছা, আরেকজন ভাইকে দেখতেছি গুড়গুড় করতেছে, উনি কি কাস্টমার নাকি?
তাদের বিহেভিয়ার কেমন? সব দিক দিয়ে ভালো নাকি? আর আপনি যেখান থেকে যে কেয়ারিং করে নিয়ে যাবেন প্রোডাক্ট গুলা, তো কষ্ট হবে না? বেশি খরচ হবে না? কষ্ট হবে না, নিলে অনেকটা আমার সাশ্রয় হয়। আর এর থেকে যদি বড় সাইজ চায় তাও দেওয়া সম্ভব, কোন সমস্যা নাই। আর এই যে আমাদের এই নাইসা আছে, আরো বিভিন্ন আইটেম তো শেষ নাই, বহুত আইটেম। এই যে এই এই পিলারটা হলো ভাই যারা যে স্কোয়ার পিলার, যেমন চার কোনা স্কোয়ার পিলার হয় তার জন্য হলো এটা 10 ইঞ্চি পিলারের মধ্যে আপনি এই মালটা লাগাইতে পারবেন। এই যে এটার সাইডটা কিন্তু এই দুই পার্টে করা, এই পার্টটা হলো দুই পার্টে করা, এটা আপনি মনে করেন এই চার পার্টে ভাগ করা আছে, তো তাহলে কিন্তু সুন্দরভাবে লাগাতে পারবেন, লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু অ্যাকুরেট মাপ করা, এটা আমাদের ডাইসের মধ্যে অ্যাকুরেটি আছে, কোনো সমস্যা নেই। এই বড় সাইজে লাগলো কিন্তু তারা এটা এটা সম্ভব দেওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, এই যে আমাদের কাছে কিন্তু আপনি এই যে ইয়ে আছে না, পার্কিং টাইস আছে না, পার্কিং টাইসও কিন্তু আমাদের কাছে তৈরি হয়। এই পার্কিং টাইস আপনি পাইকারি ও খুচরা যেভাবে নিতে চান সেভাবে আমাদের কাছে। এটা তো রং করা নাই, কারণ এটা রং করা নাই বলতে হলো এটা রং ছাড়া, কিন্তু স্যাম্পল রং করে রং ছাড়া কিন্তু রং করাও আছে। মানে যদি যে কালার প্রয়োজন আমাদের কাছে দিলে করতে পারবেন নাকি? আপনি যেই কালার বলবেন আমরা ওই কালারই আপনাকে করে দিতে পারবো। এই যে মালটা আছে না, এটা কিন্তু আপনি জানালার মধ্যে লাগাইলে, এটা বেলকনিতে লাগা, জানালার মধ্যে লাগা, এটার ভিতরে কি হাফ ফুল দুটাই আছে? এটা হাফও আছে ফুলও আছে। এটা কিন্তু সাড়ে চার ফুটও হয় চার ফুটও হয়, যেমন চার ফুটে এই যে আরো মাল আছে চার ফুটি মাল। এই যে আমাদের কাছে যেমন মনে করেন এই যে চার ফুটে হাফ পার্ট, এটা হচ্ছে চার ফুটের, এটা চার ফুটে হাফ পার্ট। এই যে এই পার্ট হলো চার ফুটি হাফ পার্ট, আর আপনার মনে করেন সাড়ে চার ফুট, এই যে গুলা এই যে মালটা আছে সাড়ে চার ফুট, এটা হচ্ছে সাড়ে চার ফুট। এটা কিন্তু জানালে লাগায়, এটা জানালে লাগায়, এটা সাড়ে চার ফিট এই মালটা। আর এটা ব্যালকনির মধ্যে, এই যে যদি আপনার মনে করেন ব্যালকনি যদি আপনার চার ফিট হাইট হয় তার জন্য কোনো সমস্যা নাই, কারণ এখানে আমাদের চার ফুট মাল করা তাও আছে, ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। যদি সাড়ে চার ফুট আপনার হয় তাও ব্যবস্থা আছে। এই যে আমাদের যে মালগুলো আছে না, আমরা পুরো মার্কেটে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি, কেন আমাদের নিজের ফ্যাক্টরি নিজের সবকিছু নিজের ওয়ার্কার দিয়ে আমরা মাল তৈরি করি, আমাদের অভিজ্ঞ ওয়ার্কার। এখানে আমরা যে মালগুলো দিব এই মালগুলো আপনি যদি সারা বাংলাদেশে যাচাই করে আমাদের কাছে আপনি সবচেয়ে নিম্ন রেটে আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন। যে ভাই এইটা এটা হলো আমাদের ফ্যাক্টরি, এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে জায়গা না হওয়ার কারণে আমরা পাশে আরেকটা জায়গা ওইখানে আমাদের কিছু মাল আরো এখানে কি রোদে শুকান মাল? হ্যাঁ, এগুলো রোদে শুকার উদ্দেশ্য হলো কি, মাল বানিয়ে তো পুরান যায় না, সবাই তো মাল তাড়াতাড়ি নিতে চায়, তো এই জন্য রোদ্র মধ্যে রাইখা কিছু মাল তাড়াতাড়ি দিয়ে দেয়। এখানে কিন্তু আমরা যে ফানির ব্যবস্থা আছে, এখানে কিন্তু ফানি তো ফ্যাক্টরির ভিতরে তো ফানি দেওয়া যায় না, এখানে কিন্তু আমরা সবাই সবজি মালের মধ্যে এক সপ্তাহ করে ফানি খাওয়াই, ফানি খাওয়ার পরে এই মালগুলো ডেলিভারি হয়। বুঝতে পেরেছি। যেমন এবং এই যে এই মালটা আছে না, এই মালটা কোন জায়গায় ইউজ করা হয়? এই মালটা হলো 12 ইঞ্চি, যারা মনে করেন 10 ইঞ্চি কলম করে ফেলছে তাদের জন্য এটা হলো, এটা 12 ইঞ্চি বা পিলারের ভিতরে লাগালে সৌন্দর্য বৃদ্ধি পাবে। 10 ইঞ্চি কলম যখন করে, 10 লাগালে তো আর হবে না, 10 ইঞ্চির মধ্যে মনে করেন 12 ইঞ্চি লাগাইতে হবে, কিন্তু আমরা এটা কভারিং থাকতে হবে, মাল তো আপনি এর মধ্যে ঢুকতে, নালে এটা কিসের সাহায্যে থাকবে? জি অবশ্যই, এই জন্য এটা 10 ইঞ্চি কলমের জন্য 12 ইঞ্চি। আর এটা আছে আমাদের যে কলমটা আপনি মনে করেন 10 ইঞ্চি করে ফেলছেন, এই হেডার 8 ইঞ্চি করে ফেলছেন 10 ইঞ্চি, আবার কভার আমাদের বডি এই 10 ইঞ্চির জন্য, আর যেটা 8 ইঞ্চি আপনার করা ফিলার সেটার জন্য লাগাইতে পারেন, আর যেটা মনে করেন ডাইরেক্ট 8 ইঞ্চি নিয়ে আপনি ঢালবেন তাও সম্ভব, যেমন আপনি রিং বাঁশের জালি করে রাখছেন সেটার মধ্যে নিয়ে আপনি ঢালতে পারেন, কোনো সমস্যা না। আর এই একটা মাল আছে, এটা হলো আমাদের মনে করেন ব্যালকনির মধ্যে যদি আপনি মনে করেন ফিলার করে রাখছেন তাও কোনো সমস্যা নাই, ওই ফিলারের মধ্যে এটাতে আগা লাগবে, ওই যে ছোট যে মালগুলো এই মালগুলো 6 ইঞ্চি আগা আছে গোড়া আছে। জি ভাই, এই গোড়ার মধ্যে দিয়া এটা মাঝখানে বডিটা লাগে আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভাই আজকে তো মনে করেন আমাদের যে মালগুলো ছিল এই মালগুলো তো আমরা যা যেখানে আমাদের যত স্যাম্পল ছিল সবগুলো তো এই ভিডিওতে দেখাতে পারি না, ভিডিও তো অনেক লং হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু সর্বসময় যাওয়ার চেষ্টা করি কাস্টমারকে ভালো মাল দেওয়ার জন্য, আর সর্বসময় চেষ্টা করি কাস্টমারের যে কোনো সমস্যা না হয় কোনো কিছু না হয়। এখানে আমরা যে মালগুলো দিলাম এই মালগুলো কিন্তু আর আমরা কোনো সমস্যা হবে না, আর এখানে আমাদের ভিডিও আর সামনে বেশি সম্ভব হয় না,
এখানে আমরা যা মাল দেখাইছি এর জন্য আপনি যদি মাল নিতে চান আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা কি? এখানে আসার লোকেশন হলো আপনার যে সিটাং রোডের থেকে আপনি যদি আসেন তাও মনে করেন আপনি মৌসাক স্ট্যান্ড। আচ্ছা আমার মৌসাক বাস স্ট্যান্ড ওইখানে আপনি নাইমা বলতে হবে যে আমি নিজ নিজে সাততলার মোড় যাব। মাদ্রাসা আছে? হ্যাঁ হ্যাঁ রাবি একটা মহিলা মাদ্রাসা আছে। তো এই মাদ্রাসার সাথেই হচ্ছে তাদের ফ্যাক্টরিটা আর ফ্যাক্টরি গেটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই গেটে ঢুকলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে তাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ। সো গাইস আমাদের ব্লগটা ছিল আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।